কোকিলের ডাকটা শুনলে না মন জুড়িয়ে যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো পাচ্ছেন, এখন আবার ডাকা বন্ধ করে দিয়েছি যদিও। কোকিল কিন্তু যতই সারাদিন ডাকলেও মানে অসহ্য লাগে না, মানে আরও ডাকুক। আমাদের ওই খালপাড়ে গাছ রয়েছে, ওইখানে অনেক পাখিই থাকে, তার মধ্যে ও থাকে, খুব সুন্দর ডাকে। এই গরমের মধ্যে ওর ডাক শুনলে মন জুড়ে যায়, যদিও বসন্তকালে কোকিল ডাকে, এখন বসন্ত চলে গেছে তাও ডেকেই যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো বৈশাখ মাস পড়ে গেছে, আমরা এই বৈশাখ মাস পড়েছে এখনো পর্যন্ত মাংস খাইনি, তাই আজকে আনা হয়েছে মাংস। আম কাসুন্দি চিকেন বানাবো, সবকিছু গুছিয়ে গেছি, এই ঘরে চলে এসেছি। আর এই ঘরটার মধ্যে আসলে যেন মনে হয় কি আমি শান্তির রাজ্যে বাস করছি, কি বলবো, এত সুন্দর না ঠান্ডা আর হাওয়া আসে। তো চলুন রান্না বান্না শুরু করা যাক, সবকিছু গুছিয়ে গেছি নি। এই যে মাংস নিয়ে চলে এসেছি, আর আমাদের এখানে স্কুল মোড়ের ওখান থেকে একটা মাংসের দোকান আছে, ওখান থেকে আমরা মুরগি কিনি আর কি। তো ওই দাদাকে একবার বিরিয়ানি খাবো বলে মাংস রাখতে বলেছিলাম, তা মাংস না পুরো কুচি কুচি করে দিয়েছিল, সেই দিন থেকে সেই বলার পর থেকে আর কাটে না মাংস, যখনই বলি রাখতে এরকম গোটা গোটাই রেখে দেয়। এখন আমাকে একটু কাটতে হবে, তো আমি মাংস কাটা অতটা পারদর্শী না, তবু এগুলো যখন ই করা হচ্ছে এগুলো পেরে যাবো। হয়ে গেল মাংস কাটা, এবার ধুয়ে নি। মাংসে কিন্তু আমাদের আলু মাস্ট, আলু চাই চাই, ওই জন্য আলু কেটে নেব। আর যেহেতু আজকে আম দিয়ে মাংস রান্না হবে, ওই জন্য যে একটা কাঁচা আম নিয়েছি, এই আমটাকেও কেটে নেব। একটা দেবা? হ্যাঁ, তাই যে টক হবে, এগুলো বিচ্ছিরি টক একদম। এখন আটি বসেনি আমের গায়ে, খাবা? ওরে বাবা গো, খাবা? মেঘ মেঘ করে এসছে বন্ধুরা, সকালে বেশ রোদ ছিল আর এখন দেখুন মেঘ করে আসলো। যদি মেঘ আসে না, এমনি বাড়ি যদি মাংস খাওয়া হয় সেদিন বিশাল আনন্দ আনন্দ হয়, আর তারপর যদি বর্ষা আসে মাংস খাওয়া বাদ দিয়ে আগে যাই বর্ষায় ভেসব। জিরে আর ধনে আমি বেটে নিয়েছি ওখানে, আর এখানে আদা বাটা হচ্ছে, আর রসুনগুলো খুব বেশি একদম ফিনিশ করে বাটবো না, একটু থেতলে নেবো। আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আজকে হচ্ছে বিশাল তাড়াতাড়ি মাংস রান্না হবে, এই যে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে পুরো আম দিলে না বিশাল টক হবে, হাফ আম গ্রেট করার মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর রসুন বাদে এখানে ধনে বাটা, জিরে বাটা আর আদা বাটা এগুলো সব দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবারে দেবো কাশুন্দি, সর্ষের তেল, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। যেহেতু আম কাসুন্দি, কাসুন্দিতে মানে সর্ষে দিয়ে বানানো কাসুন্দি, ওই জন্য তেলের পরিমাণটা একটু কম দেবো, খুব বেশি দেবো না তেল, অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই যে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে পেঁয়াজটা। এবার রসুন বাটা দিয়ে দেবো, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, বড় তেলের উপর আস্তে করে।
আজকে আমি আর আলুগুলো আলাদা করে ভাজিনি, মাংসের সঙ্গে একবারে দিয়ে দেবো, দিয়ে তারপরে কষিয়ে নেবো। এখনই যা স্মেল বেরোচ্ছে না, তার সঙ্গে শুকনো লঙ্কা, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। এবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওর সাথে। কাঁচা লঙ্কাগুলো পুরো ভেঙে নিয়ে কুচি কুচি করে দিয়েছি, ঝাল ঝাল না হলে মাংসটা এত সুন্দর লাগছে দেখতে। কে খাবেন? মাংস একদম সুন্দর ভাবে কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। আর হাওয়া দিচ্ছে আজকে উল্টো পাল্টা হাওয়া খাবে। মাংস ভাবে জল দিয়ে ঢেকে দিয়েছি, আর একটুখানি চাটনি বানাবো। চাটনি বলতে কি, চাটনি এরকম আঠা আঠা চাটনি এরকম না, ঝোল ঝোল চাটনি, হালকা মিষ্টি দিয়ে, টক টক মিষ্টি মিষ্টি থাকবে। ওই জন্য তার জন্য একটু আম কেটে নেবো, আমের সময় এখন সব কিছু আম। বাড়ির দেশি মুরগি হলে একটু অনেকটা সময় লাগে সেদ্ধ হতে, মানে কী বলে ওই হাড় ঠাড়গুলো একটু শক্ত শক্ত থাকে, তো সেই মুরগি হয়ে সময় লাগবে। মাংস রান্না রেডি, এবার ওর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, তাহলে সেন্টটা খুব ভালো বেরোবে। আর একটু কাঁচা আম নিয়েছি, এগুলো উপর থেকে গ্রেট করে করে দিয়ে দেবো, এই ভাপে ভাপে সেদ্ধ হয়ে থাকবে, সুন্দর লাগবে খেতে। এখন কিন্তু বেশি পরিমাণ দেবো না, একদম অল্প পরিমাণ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে রেখে দেবো। এ দারুণ একটা কাঁচা আম, কাঁচা আমের একটা সেন্টও আসবে আর সুন্দর লাগবে খেতে। এবার নামিয়ে আমের চাটনিটা বসালেই হয়ে যাবে। লেবু, বেল, তারপরে তুমি কি বললে, তরমুজ, তাই তো, তরমুজ, আনারস। এবার তুমি বলো, ও একটু গেম খেলছে, পারলো না, এবার ভুলে গেছে, অনেকগুলো হয়ে গেছে না, বলছে ওর পাখির নাম বলো, পাখির নাম বলো, টিয়া শালিক টুনটুনি ময়না, টিয়া শালিক টুনটুনি ময়না হেরে গেছো তুমি, টিয়া শালিক ছিল। ও কিন্তু খায় না এখানে বসে কোনোদিনও, মাংস হয়েছে বলে ওই জন্য এখানে বসে খাচ্ছে, ওর এত কিছুর মধ্যে মাংসটা একটু প্রিয়। তার কারোর জন্য বসে থাকলো না, ও বলছে দাও আমার আগে মাংস, তাই খা তুই। আর বাবা মা এখনো স্নান করে ওঠেনি আজকে, অন্য অন্য দিন খাওয়া হয়ে যায়। তুই যদি ভালো লাগছে খেতে, সুন্দর হয়েছে, ঝাল হয়েছে নাকি, একটু ঝাল হয়েছে যার জন্য জল খাচ্ছে, ও একটু ঝাল খেতে হয়, ঝাল না খেলে জানিস বড় হয় না জীবনে কেউ, তা জানিস তুই, এতদিন তো এত রোদ ছিল কি বলবো। আর আজকে হাওয়া দিচ্ছে, এতক্ষণ দিচ্ছে পূর্ব দিক থেকে হাওয়া, এখন দিচ্ছে পশ্চিম দিক থেকে হাওয়া, শুনছি ঝড় বৃষ্টি হবে, পশ্চিম দিক থেকে হাওয়া দিলে নাকি সেই ঝড়ের ঝড়কে হলো পশ্চিমী ঝঞ্ঝা আসছে ধে। আজকে সত্যি শান্তি হলো, মানে রোদ্দুরটা বেরোয়নি আর মেঘলা মেঘলা ভাব, আর এখন একটু হাওয়া চলেছে দেখুন, সেই গরম নেই এখন আর পুরো, মানে একটা ঠান্ডা ভাব চলে এসেছে। ছোটো লেগ পিস বাচ্চারা কিন্তু সত্যি কথা বলে বন্ধুরা, ঠিক আছে, সুন্দর হয়েছে একদম খেতে। ওদের মুখে যদি ঝাল লাগে বা একটু ঝাল লাগছে, ছোটো মানুষ তো ঝাল লাগবেই না, কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছে খেতে। যে টক আম দিয়েছি মানে যে টক হবে ভীষণ, সেরকম না, টকের একটা সেন্ট আছে, তার সঙ্গে কাশুন্দির সেন্ট, আর একটা হালকা টক টক আপনি
মানে ভাত খেতে বসলে যেরকম লেবু দিয়ে খেতে হয় লেবুটা লাগবে না, খুব সুন্দর লাগছে খেতে। গরমের দিনে কিন্তু এরকম আম আম কাসুন্দি চিকেন আপনারা বানিয়ে খেতেই পারেন, খুব ভালো লাগবে। শেষে একটু কাঁচা আম গ্রেট করে দিয়েছিলাম, সেই আমগুলো পুরোপুরি গলে যায়নি, একটু একটু আছে, সুন্দর লাগছে খেতে। যেমন ঘুটি গরম খাওয়ার সময় মাঝে মাঝে সেই আমড়ার কুচি নাকি পড়ে না গালে, দারুণ। আজকে ওরা এত ভালো লেগেছে যে ফোন ছাড়াই ভাত খায়, বিশাল ফোন দেখে থেকে ভাত খায়। আমি যে এই অভ্যাসটা কী করে ছাড়াবো জানি না। ওই থালার ভাত সব মাংস দিয়েই আজকে শেষ। মাংসটা তো সত্যি অসাধারণ হয়েছে, কিন্তু গরম কালে এই যে পাতলা পাতলা হালকা মিষ্টি দিয়ে আমের ঝোল, এই যে কি দারুণ লাগে, আমার বিশাল ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এই ঘরটা এত সুন্দর হাওয়া যে আমার এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। ঠিক আছে, আমারও মনে থাকবে। না আমি ওই হাতা খেলাম, তুমি এটা খাও চাটে। না হাতা চাটে ভালো লাগে, হাতা কিন্তু চেটে খেতে।